তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তৃতীয় শ্রেণীর পাঠদানের বিষয় প্রাথমিক বিজ্ঞান অধ্যায় প্রথম এবং পাঠের শিরোনাম হলো আমাদের পরিবেশ। শিক্ষার্থীরা তোমরা পাঠ্য বই আমার হাতে আসে দেখো, এই পাঠ্য বইটা তোমরা হাতে যে নিয়ে বসো এবং খাতা কলম নিয়ে বসো এবং মনোযোগ সহকারে ক্লাসটি করবে এই প্রত্যাশা রেখে আমি ক্লাস শুরু করছি। এখানে একটা ছবি, ছবি দেখতে পাচ্ছ। ছবির মধ্যে যেটা স্টুডেন্ট ছাত্রছাত্রী বিদ্যালয়ের দিকে যাচ্ছে, গাছের চিত্র, স্কুলের চিত্র, পাশ দিয়ে একটা খালের মতো গেছে, হ্যাঁ, তাহলে এই যে ছবিটা দেখছো এটা হলো পরিবেশ, আমাদের পরিবেশ। আমাদের চারপাশে রয়েছে, আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। আমাদের আশেপাশে চারপাশে যা কিছু আছে সেগুলো নিয়ে হলো আমাদের পরিবেশ। আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘর বাড়ি ইত্যাদি, চারপাশে এসব মিলে হয়েছে আমাদের পরিবেশ। যেমন আমার বাড়ির যে বাড়িতে ঘর আছে, গাছপালা আছে, মা বাবা ভাই বোন আছে, এগুলো সব নিয়ে আমাদের পরিবেশ। তা আমাদের পরিবেশটা কি আমরা জানতে পারলাম। পরিবেশের উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা প্রাকৃতিক পরিবেশ, একটা মানুষের তৈরি পরিবেশ, দুই ধরনের পরিবেশ। এখানে ছবি থেকে তুমি ছবিটার দিকে তাকাও, এই ছবিটার দিকে এবং এই নিচের ছবিটার দিকে। উপরেরটা হলো প্রাকৃতিক পরিবেশের উপাদান আছে, নিচেরটা হলো মানুষের তৈরি পরিবেশের উপাদান। একটা ক্লাস শ্রেণীকক্ষ, ব্ল্যাকবোর্ড, চেয়ার টেবিল, স্টুডেন্ট আছে বসা, আর উপরের চিত্রের মধ্যে দেখা যাচ্ছে নদী বয়ে গেছে একটা, গাছ, তারপর দুটা ছাত্রছাত্রী দাঁড়ায় রয়েছে, এগুলো প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাহলে আমরা আলোচনা করব এখন প্রাকৃতিক পরিবেশ কি আর মানুষের তৈরি পরিবেশটা কি। প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক উপায়ে বা প্রকৃতিগতভাবে যে পরিবেশ গড়ে ওঠে তাকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ। অর্থাৎ আল্লাহ প্রদত্ত বা প্রকৃতির প্রদত্ত পরিবেশের উপাদান নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ। যেমন আমাদের চারপাশে গাছপালা, নদী, নালা, তারপরে সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, এগুলো মানুষ তৈরি করতে পারে না, এগুলো প্রাকৃতিক উপায়ে আল্লাহর সৃষ্টি, এর জন্য এটাকে বলা হয় প্রাকৃতিক পরিবেশের উপাদান। শিক্ষার্থীরা খেয়াল করে এটা আমি নিজের মতো করে বললাম, প্রাকৃতিক পরিবেশ কি? আমাদের চারদিকে রয়েছে গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি ও বায়ু, এগুলো আমরা তৈরি করতে পারি না, এগুলো আমরা তৈরি করতে পারি কি পারি না, প্রাকৃতিক উপায়ে এগুলো তৈরি হয়েছে। প্রকৃতির এসব উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতির এসব উপাদানকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ। শিক্ষার্থীরা প্রাকৃতিক পরিবেশ কি বুঝতে পারছো? পরিবেশের দ্বিতীয় উপাদান, পরিবেশকে দ্বিতীয় ভাগ করা হয়েছে, দ্বিতীয়টাকে বলা হয়েছে মানুষের তৈরি পরিবেশ। দ্বিতীয় পরিবেশের উপাদান হলো মানুষের তৈরি পরিবেশ, যে পরিবেশের উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে। তোমাদের একটা ছবি দেখিয়েছিলাম যে স্কুলের শ্রেণীকক্ষে টিচার ক্লাস হচ্ছে, ব্ল্যাকবোর্ড, চেয়ার টেবিল, বেঞ্চ, এগুলো মানুষ তৈরি করে। এই মানুষের তৈরি পরিবেশের উপাদানগুলোকে বলা হয় মানুষের তৈরি পরিবেশের উপাদান। মানুষ যেগুলো তৈরি করতে পারে,
তোমাদের ঘরে আসবাবপত্র আছে, চেয়ার টেবিল, তারপরে আলমারি, ওয়ার্ড্রব, সোফা, এগুলো কারা তৈরি করছে? মানুষ তৈরি করছে। এগুলোকে বলা হয় মানুষের তৈরি পরিবেশের উপাদান। শিক্ষার্থীরা, মানুষের তৈরি পরিবেশ, ঘর বাড়ি, দালান কোঠা, টেবিল চেয়ার, কাপড় চোপড় ইত্যাদি, এছাড়াও রয়েছে রাস্তাঘাট, বাস, ট্রেন, নৌকা, মানুষের তৈরি, এগুলো হলো মানুষের তৈরি। মানুষের তৈরি এই সকল উপাদান নিয়ে গড়ে উঠেছে মানুষের তৈরি পরিবেশ। মানুষের তৈরি এই সকল উপাদানকে বলা হয়েছে মানুষের তৈরি পরিবেশের পরিবেশ। আশা রাখি তোমরা বুঝতে পারছো আমরা আমাদের পরিবেশ কাকে বলে বোঝানোর চেষ্টা করলাম। পরিবেশের উপাদান হলো দুইটি, প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ, দুইটা সম্পর্কে আলোচনা করছি। এখন এই অধ্যায়ের আলোকে কিছু প্রশ্ন তোমাদেরকে আমি লিখে দিব, তোমরা খাতায় তুলে নিবে। শিক্ষার্থীরা, প্রথম অধ্যায় আমাদের পরিবেশ, এই অধ্যায়টা আমি আলোচনা করছি, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনেছ। এখন তোমাদের বাসায় পড়াশোনার সুবিধার্থে আমি এই অধ্যায়ের আলোকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিব এবং উত্তরও দিয়ে দিব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং খাতায় লিখে রাখবে, যাতে বাসায় তোমরা পড়াশোনা করতে পারো। দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরে, পরিবেশ কি? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ, এটা লিখলে হবে। আবার কিভাবে লিখতে পারো? উত্তর, আমাদের চারপাশে সব কিছু মিলে যা তৈরি হয় তাই পরিবেশ। এই সব স্তরে এই অধ্যায়ে আমি আগে আলোচনা করছি এই কথাগুলো। পরবর্তী প্রশ্ন দেখো, পরিবেশ কত প্রকার ও কী কী? পরিবেশ কত প্রকার ও কী কী? আমার আলোচনা থেকে তুমি অবশ্যই বুঝতে পেরেছো যে পরিবেশ প্রধানত দুই প্রকার, পরিবেশ দুই প্রকার, যথা প্রাকৃতিক পরিবেশ, মানুষের তৈরি পরিবেশ। তা পরিবেশ কত প্রকার ও কী কী আমরা জানলাম। পরের প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন, মানুষের তৈরি নয় এমন উপাদানকে কি বলা হয়? আমরা আগে বলছি যে সমস্ত পরিবেশের উপাদান মানুষ তৈরি করতে পারে না সেগুলোকে প্রাকৃতিক পরিবেশের উপাদান বলে, আর যে পরিবেশের উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে সেগুলোকে বলা হয় মানুষের তৈরি পরিবেশের উপাদান। তাহলে মানুষের তৈরি নয় এমন উপাদানকে কি বলা হয়? সহজভাবে তুমি উত্তর দিতে পারবা যে মানুষের তৈরি নয় এমন উপাদানকে বলা হয় প্রাকৃতিক উপাদান। পরবর্তী চার নম্বর প্রশ্ন, পরিবেশের উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়? এই পরিবেশের আলোচনা থেকে তুমি বুঝতে পারছো যে পরিবেশের উপাদানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। শিক্ষার্থীরা বুঝতে পারছো? আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমি এখন দিব এবং উত্তর সহ তোমাদের কাছে আলোচনা করব। পাঁচ নম্বর প্রশ্নটা, মাঠে দেখা যায় এমন দুটি উপাদানের নাম দেখো। আমরা মাঠে খালি জায়গা কিছু দেখতে পাই, তা কি দেখা যায় এবং এখানে এমন দুটি পরিবেশের উপাদানের নাম বলা হয়েছে? তোমরা নিশ্চয় বলতে পারবা মাঠে দেখা যায় এমন দুটি উপাদানের নাম, যেমন মাঠে গাছপালা দেখা যায় এবং গরু ছাগল দেখা যায়। আমি তোমাকে একটা ছবি দেখাইছিলাম কিছুক্ষণ আগে, পাঠ্যপুস্তকের মধ্যে একটা ছবি দেওয়া আছে, সেখানে একটা মাঠ আছে, মাঠের মধ্যে গাছপালা ও গরু ছাগল দেওয়া আছে। মাঠে দেখা যায় এমন দুটি উপাদানের নাম মাঠ হলো গাছপালা ও গরু ছাগল। পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করলাম আমরা। ছয় নম্বর প্রশ্ন, আমরা যে পরিবেশে বাস করি তাতে কয় ধরনের পরিবেশ রয়েছে? আমরা একটা পরিবেশে বসবাস করি, সেই পরিবেশে কয় ধরনের পরিবেশের উপাদান রয়েছে? তোমরা নিশ্চয় বলতে পারবা শিক্ষার্থীরা যে আমরা যে পরিবেশে বসবাস করি সেখানে দুই ধরনের পরিবেশের উপাদান রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক মানুষের তৈরি পরিবেশ। ঠিক আছে, ছয় নম্বর প্রশ্ন উত্তর হলো। সাত নম্বর প্রশ্ন,
শ্রেণীকক্ষে উপাদানগুলো আমরা দেখে থাকি। শ্রেণীকক্ষে যেমন তোমরা মার্কার পেন, হোয়াইট বোর্ড ও ডাস্টার এগুলো দেখতে পাও। তাহলে মার্কার পেন, হোয়াইট বোর্ড ও ডাস্টার কোন পরিবেশের উপাদান? অবশ্যই তোমরা বলতে পারবে যে এগুলো মানুষের তৈরি পরিবেশের উপাদান। এই যে আমার হাতে দেখতেছ মার্কার পেন, তারপরে এখানে দেখতেছ ডাস্টার, হোয়াইট বোর্ড, এগুলো কে তৈরি করছে? মানুষ তৈরি করছে। তাই আমরা বলতে পারি এগুলো মানুষের তৈরি পরিবেশের উপাদান। বুঝতে পারছো শিক্ষার্থীরা? পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, দুটি প্রাকৃতিক উপাদানের নাম। দুটি প্রাকৃতিক পরিবেশের উপাদান নাম, অনেকগুলো প্রাকৃতিক পরিবেশ আমাদের উপাদান আছে, আমাদের আশেপাশে প্রাকৃতিক পরিবেশের উপাদান অসংখ্য প্রাকৃতিক পরিবেশের উপাদান রয়েছে। এর মধ্যে আমি তোমাদের প্রশ্নে বলা হয়েছে দুটি প্রাকৃতিক পরিবেশের নাম লিখো। অবশ্যই তোমরা লিখতে পারবে, আশা করি তোমাদের মন মতো লিখতে পারবা। আবার দুটি প্রাকৃতিক উপাদানের নাম আমরা সহজেই বলতে পারি, নদী, পাহাড় আমরা দেখতে পাই। তাহলে নদী, দুটি প্রাকৃতিক উপাদানের নাম হলো নদী ও পাহাড়। বুঝতে পারছো শিক্ষার্থীরা? ৯ নম্বর প্রশ্ন, পরিবেশকে কিভাবে শ্রেণীবিন্যাস করা যায়? পরিবেশটাকে আমরা কিভাবে শ্রেণীবিন্যাস করতে পারি, আলাদা করতে পারি পরিবেশকে? উত্তর, পরিবেশকে মানুষের তৈরি পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এই দুটি উপাদানের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা যায়। পরিবেশকে কিভাবে শ্রেণীবিন্যাস করা যায়? মানুষকে, পরিবেশকে মানুষের তৈরি পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ এই দুটি উপাদানের ভিত্তিতে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি। কোনগুলো প্রাকৃতিক পরিবেশের উপাদান, কোনগুলো মানুষের তৈরি পরিবেশের উপাদান, এই দুইটা শ্রেণীতে আমরা পরিবেশকে শ্রেণীবিন্যাস করতে পারি। বুঝতে পারছো শিক্ষার্থীরা? 10 নম্বর প্রশ্ন, পরিবেশের উপাদান বলতে কি বোঝো? পরিবেশের উপাদান বলতে কি বোঝো? প্রাকৃতিক পরিবেশের উপাদান এবং মানুষের তৈরি পরিবেশের উপাদান এই দুইটি একত্রে বলা যায় পরিবেশের উপাদান। তাহলে আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটা উত্তরটা লিখছি, খেয়াল করো। পরিবেশে যেসব জিনিস রয়েছে সেগুলি পরিবেশের উপাদান, যেমন গাছপালা, পশু পাখি, চেয়ার টেবিল, মাটি ও পানি ইত্যাদি পরিবেশের উপাদান। প্রশ্ন ছিল পরিবেশের উপাদান বলতে কি বোঝো? প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো পরিবেশের উপাদান, তারপরে মানুষের তৈরি পরিবেশের উপাদানগুলো পরিবেশের উপাদান, তারপর প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো আমরা চিনি, যেগুলো আল্লাহ তৈরি করছেন, আল্লাহ প্রদত্ত বা আল্লাহ সৃষ্টি করেছেন, আর যেগুলি মানুষের তৈরি, মানুষ যেগুলো তৈরি করছেন, সে কিছু পরিবেশের উপাদান এক্সাম্পল হিসেবে আমি শো করছি। শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে যদি ক্লাসটি দেখে থাকো, শুনে থাকো, অবশ্যই তোমরা উপকৃত হবে। এই অধ্যায় সম্পূর্ণটা আমি আলোচনা করলাম এবং এই অধ্যায়ের ভিত্তিতে সংক্ষিপ্ত প্রশ্ন 10টা তোমাদের লিখে দিয়েছি এবং উত্তর সহ লিখে দিলাম। আশা করি বাসায় যদি তোমরা একটু পড়াশোনা করো তাহলে অবশ্যই এই অধ্যায়ে আর কোনো সমস্যা হবে না। এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা প্রশ্নের উত্তর নিজে থেকেই লিখতে পারবে। আর করোনার কারণে তোমরা বিদ্যালয়ে আসতে পারতেছ না, তোমাদের কাছে খুবই খারাপ লাগছে বিদ্যালয়ের জন্য। তোমরা অবশ্যই, তোমাদের মনটা খারাপ হয় বিদ্যালয়ের কথা যখন মনে হয়। আশা করি কিছুদিনের মধ্যে তোমরা বিদ্যালয়ের প্রাঙ্গণে আবার আসবে এবং শ্রেণীকক্ষে তোমরা বসবে, ক্লাস করবে। আমরা তোমাদের দেখে আনন্দিত হব, তোমাদের অনেকদিন ধরে দেখি না। এখন পাশাপাশি তোমাদের পড়াশোনাটাকে কন্টিনিউ করার জন্য আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে অনলাইন ক্লাসগুলো করবে যাতে তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ হয় বা চালিয়ে নিতে পারো। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমরা বাসায় ঠিক মতো পড়াশোনা করবে, এই প্রত্যাশা রেখে, আগামী দিন আবার ক্লাস করার আশা রেখে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।